মানবতার সমাধান

শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যার মধ্যে রয়েছে ইমান ও আমলের দৃঢ়তার একটা উপায় বা খোরাক সেটা হচ্ছে আকাবায়ে ওলা বা প্রথম আকাবা শপথ রসুল করিম সাল্লি সাল্লাম মক্কায় যখন কাফের বেদিন মশ্রিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠলেন অসহনীয় যন্ত্রণা জ্বালা এবং বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন যখন নেবিজির চাণটাকে অষ্টাগত করে তুলল ঠিক সেরকমই একটি মুহূর্তে তিনি পেয়েছিলেন একটি শান্তি বা একটা সহযোগিতার পরশ যে কারণে তিনি মেদিনা মোনাব্বরাই হিজরত করেছিলেন হিজরতের পূর্বে এই পূর্ববর্তী বছর সমূহে বারবার হজ্জের মৌসুমে বিশ্বনবি মোহাম্মদ সাল্লু আলীবাসাল্লাম যাদের মাধ্যমে মদিনায় যাবার আমন্ত্রণ পেয়েছিলেন সেই সমস্ত প্রখ্যাত সাহাবি বা সৌভাগ্যবান সাহাবিদের কথা আজকে আমাদের এই আলোচনায় ফুটে উঠবে আসুন আজকের এই মনজ্ঞ আলোচনা আপনাদের সামনে আলোকপাত করার জন্য যে সমস্ত প্রজ্ঞাশীল আলোচকবৃন্দ আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই উপস্থিত হয়েছেন শেখ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং রয়েছেন ডক্টর জাকারিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর রয়েছেন শেখ মুজাফফর বিন মহস আলাইকুম আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সম্মানিত দর্শক আসুন আমরা আমাদের শেখ মুজফর বিন মহসেনের কাছেই এ হাদিসের ঘটনাটা আগে শুনি কাহিনীটা বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা তার কাছ থেকে আগে জেনে নেওয়ার চেষ্টা করি এরপরে আমরা শিক্ষণীয় বিষয়ের পর্যালোচনা করে ইনশাল্লাহ করব জি শেখ মুজফরবিন মহসেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সম্মানিত পরিচালককে আকবাই উলার সাথে একটা সংশ্লিষ্ট ঘটনা আছে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বহুদিন দাওয়াতি কার্যক্রম করেছেন বিশেষ করে সাত বছরে পনেরোটি গোত্রের কাছে দাওয়াত দিয়েছেন কিন্তু দাওয়াত কবুল করেনি অবশেষে তিনি দাওয়াত শুরু করেছিলেন যারা বিভিন্ন স্থান থেকে হজ করতে যেন তাদের তাঁবুতে গিয়ে এটা মূলত শুরু হয় দশম নব দশম বছরে তিনি যখন তাবুতে দিচ্ছিলেন সাথে ছিলেন আলী রাজা এবং আবু আলো দেখলেন যে একটা তাবুতে ছয়জন যুবক আছেন তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোথায় থেকে এসেছ আউস এবং খাজার গোত্রের তা আমরা মদিনা থেকে এসেছি কেন হজ করবো আর আমাদের কাছে সংবাদ পৌঁছেছে নবী মোহাম্মদ সাল্লাম শেষ হিসাবে নাকি তার আবির্ভাব করে তার সাথে দেখা করব। তিনি বললেন যে তোমরা হজ যার আহকাম পালন করছো আর দ্বিতীয় উদ্দেশ্য আমি সেই নবী মোহাম্মদ সাল্লাম আমাকে আল্লাহ রবাহ নবী করে পাঠিয়েছেন যার সাথে তোমরা সাক্ষাৎ সাক্ষাৎ করার জন্য আসছে এই ছয়জন যুবকের সাথে প্রথম সাক্ষাৎ ঘটে দশম নবমী বর্ষে তারা চলে যান সাক্ষাৎ করে তার পরের বছর আসেন আগের পুরাতন পাঁচজন

এগারো নবমে বর্ষে নববীর এগারো বর্ষে গিয়ে তিনি আবার তাবুতে তাদেরকে পেয়ে যান তখন তারা হয়ে গেছেন বারো জন বারো তাদের নেতা ছিলেন দুইবারে আসাদ মিন জোরার সর্বকনিষ্ঠ তরুণ সহি হাদিস আঠারো নম্বর হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাদের কাছে ইসলাম গ্রহণের কথা বলে তাদেরকে মুসলিম হিসাবে অন্তর্ভুক্ত করে নিয়ে তাদের কাছে বায়াত নিলেন এই বারো জনের মধ্যে একজন নকিব যাকে বলা হয় ওবাদ সামিত রাজা নকিব তিনি বললেন যে আল্লাহ আমরা আপনার কিসের উপরে বায়াত করব। তখন রসুল্লাহাম পাঁচটি বিষয় তাদেরকে বললেন এক নম্বর বললেন আল্লাহ তুশ্রিক বিল্লাহে সেয়া শিরিক করবে না আল্লাহর সঙ্গে জেনা করবে না অলা তাকতুল আউলা দেখুম আর তোমরা সন্তান হত্যা করবে না তারপরে বললেন অলা তাসরিকু চুরি করবেন না তারপরে বললেন অলা তাসুফি মারুফিন ভালো কাজে অবাধ্যতা করবো এর ছাড়ে বললেন এইগুলো কিন্তু সব ব্যক্তিভিত্তিক বিষয় প্রথম যখন বলছেন জেনা করো না চুরি করো না তারপরে শিরিক করো না তারপরে বললেন সন্তান হত্যা করো না তারপরে বললেন কারো পর অপবাদ দিও না তোমরা পরস্পরের তুমি বুহতানিন অপবাদ তোমরা এর মধ্যে যদি অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে ওই ব্যক্তি শাস্তি অনুভব করবে আর অন্তর্ভুক্ত না হলে ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে ওলা কুমুল জাননা আর যে ব্যক্তি এগুলো ঠিক বিরত থাকবে তাদের জন্য জান্নাত রয়েছে মূলত এই ব্যক্তিভিত্তিক ছয়টি বিষয়ে রসুল্লাহ সাল্লাম এই বারো জন তরুণ সাহাবির সামনে উল্লেখ করেন বিষয়টা এই হাদিসের মূল অংশটা হলো এটা এর উপরে আমরা শিক্ষামূলক আলোচনা করব তবে এই সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে বলে দিই যে আকাবাই কুবরা এর পরবর্তীতে আবার একটা শপথ হয়েছে সে বিষয়ে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এবং এর পরের পর্বে আমরা সেটা আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব তো যেটা প্রথম আকাবা সেখানে আমরা জানতে পড়লাম ইতিমধ্যে যে সবশেষে 12 জন তরুণ জি 12 জন তরুণ পূর্ববর্তী বছরে যারা এসেছিলেন দশম হিজরিতে তাদের মধ্যে পাঁচজন জন তখন আসেননি জাবির বিন আব্দুল্লাহ হ্যাঁ 11 তম হিজরিতে আসলেন সাতজন এই 7 5 12 জন তরুণ সামনে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম যে ছয়টি বিষয় বলেছিলেন যে শেখ বি এম হিজবুল্লাহ আপনাকে দর্শকদের উদ্দেশ্যে একটু আহ্বান জানাচ্ছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু আলোকপাত করুন আসলে এই প্রথম রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া তার দাওয়াতের কার্যক্রমে কোনো গোত্রের বা কোনো জনপদের প্রতিনিধিদের কাছ থেকে সাড়া পেয়েছেন এর আগে আর কিন্তু কেউ এইভাবে সাড়া দেয়নি যে ছয় তরুণের কথা আপনারা বলছেন সেই ছয় তরুণ কোনো দিক ও নির্দেশনা পায়নি রসোল্লা সাল্লা কাছ থেকে তারা শুধু ইসলাম গ্রহণ করেছে আর এটাই তারা মদিনাতে গিয়ে যখন বলেছে ওই দাওয়াতেই অনেকেই তখন মুসলমান হয়ে গেছে মদিনাতে কিন্তু আরও বেশি রসুল্লাহ সাল্লাহ আল্লাসলাম থেকে দিক ও নির্দেশনা পাওয়ার জন্য এবং রাসূল উল্লাহ সাল্লাহু সাল্লামের সাক্ষাৎ লাভের জন্য পরবর্তী বছর সেখানের পাঁচজন সহ আরও নতুন সাতজন মোট বারোজন ব্যায়া আখাবে উলে অংশগ্রহণ করেন এবং এখানেই কিন্তু বলতে গেলে রাসূল উল্লাহ সাল্লাহ আলী ইসাল্লামের হিজরতের মূল মাইলফলক কিন্তু এখানে প্রতিষ্ঠা হয়ে আচ্ছা এখানে চমৎকার বিষয় যেটা ছিল দেখুন আওস এবং ও নিজেরা কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল পরস্পর পরস্পর সাথে চরম বিরোধী ছিল বহু বছর ধরে তারা যুদ্ধ করে যুদ্ধ লিপ্ত হয়েছে ওই দুই গোত্রেরই কিন্তু প্রতিনিধি এখানে আছে আচ্ছা এখানে আসার পর যখন আল্লাহ রসুল দেখেন ও গোত্র কথা বলেননি প্রথম আহ্বানই হচ্ছে যে সেরেক করতে পারবে না জি ওরাও তখনকার যিনি মুশ্রেক ছিল সেরেক করতে পারবে না এবং সেরেক শব্দটা তাদের কাছে আমরা না এখন কত সেরেকের কথা বলি কিন্তু তাদের কাছে সেরেক শব্দটা এতই প্রচলিত ছিল

শিরকও আমরা আল্লাহ মাফকুরু শিরকের খফি শিরকে জলি কত রকমের আছে আমরা বলতেছি সেগুলো তো চলছেই অনেকে ইচ্ছাকৃত অনেক আপনি অনিচ্ছাকৃত করতেছে পাশাপাশে চরজ্যবৃত্তিও চলছে চরজ্যবৃত্তির মধ্যে তখনকার দিনে মানুষের মাল আত্মসাত করা হতো আর এখন লেখনের মাধ্যমে চলতেছে দলিল জাল করার মাধ্যমে চলতেছে কলমের মাধ্যমে চলতেছে কলমের মাধ্যমে চলতেছে প্রতিবেদনের মাধ্যমে চলতেছে আর আমরাও অনেক করতেছি এটা আমার ডিউটি না না এটা আমার ডিউটি না আমি মিথ্যা কথা বলার জন্য ডিউটি করতে আসেনি কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে অনেক ক্ষেত্রে আমাদেরকে বাধ্য করা হয় এই ধরনের দেখার জন্য আপনার খোঁজ নিয়ে দেখেন যে সরকারি মাল বা আপনার কোম্পানির মাল কিনতে যাবে বাজারে যে দর তার ডাবল দাম দিয়ে কিনা হয় এই চুরির কি হবে এগুলি তো এক ধরনের চুরি অবশ্যই চুরি এটা দুর্নীতির অন্তর্ভুক্ত তারপরে দেখেন সমাজকে সুন্দর রাখার জন্য সমাজকে কি জানি বলে আপনার সুশীল রাখার জন্য আল্লাহ রসুল বলতেছেন খবরদার যে না তিলুপ্ত হয়ে না জি শেখ ধন্যবাদ আপনি এই অত্যন্ত সুন্দর আলোচনা ধারাবাহিকভাবে দর্শকদের উদ্দেশ্য উপস্থাপন করছিলেন তো আমরা বিরতির দ্বারও প্রান্তে এসে পৌঁছেছি সুপ্রিয় দর্শক শ্রোতা সামান্য সময়ের জন্য একটু ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন মহান আল্লাহ তাআলা শরিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযত প্রজ্ঞা শরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর ইলাহি প্রত্যেকটা ক্ষেত্রে শারিয়ার একটা রুলিংস আছে একটা বিধান আছে ন্যায়সঙ্গত বিচার ও শান্তি এবং সেরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায়নিষ্ঠ নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী শারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সকলেই চায় মহান আল্লাহর প্রেম অপবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল্লাহ সাল এর সুন্নাতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন পরবর্তী অনুষ্ঠান পিএসডিবি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আমরা আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফালিল্লাহল হ্যাম যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম তা হল রসুল সাল্লাহ সাল্লামের সেই দাওয়াতি কার্যক্রমকে এই মক্কার গণ্ডির বাইরে সর্বপ্রথম প্রচার এবং মদিনায় হিজরতের যে ঘটনার প্রেক্ষিতে হিজরতের উন্মেষ ঘটেছিল সেরকম একটি গুরুত্বপূর্ণ ঘটনা আসুন আমরা ফিরে যাই আপনি বলছিলেন দর্শকদের যেটা বলছিলাম যে দেখুন একটা সুন্দর সমাজ গঠনের জন্য চাই ভ্যাবিচার মুক্ত সমাজটা সমাজ সমাজ দেখুন আজকের দুনিয়া আমরা কি দেখতে পাচ্ছি ভ্যাবিচার বলতে আমরা শুধু বুঝি অনৈতিক কোনো কোনো কাজে লিপ্ত হওয়া কিন্তু অনৈতিক কাজে লিপ্ত হওয়ার আগে তার পথ যেটা সৃষ্টি হয় সেগুলি কি বন্ধ হয়েছে মানুষ কেন অনৈতিক কাজের দিকে যায় চোখ কান অন্তর হাত আস্তে আস্তে করে ধীরে ধীরে সেই দিকে আমাদেরকে নিয়ে যায় এবং আছে আচ্ছা তো কিন্তু আমরা কি তা থেকে মুক্ত প্রিয় ভাই দেখুন জেনা থেকে আমরা বাঁচতে চাই কিন্তু জেনা থেকে বাঁচার পরিবেশ কি আছে আমাদের সমাজে

যে এইখানকার যারা ইয়াং বয়স যুবক বয়স এরা কিন্তু দিনটা নিবে তিনি বুঝতে পারছেন তারাও মানসিকতা সম্পন্ন ছিল গ্রহণ করা এই মানসিকতা তারা গ্রহণ করে নিয়ে গেছিল এবং একটা সুন্দর পরিবেশের মদিনাতে গড়ে উঠছিল পরবর্তীতে এটা কিন্তু সমস্ত কর্মকাণ্ডের মূল হয়ে দাঁড়ায় যে এরা এসেছিল নাকিবস নিজে নির্ধারণ করেছিল নাকিব যে কে পরিচালনা করবে কি করবে এটা দাওয়াতের একটা বিরাট নতুন ক্ষেত্রে দাওয়াত দাওয়াত দিয়েই শেষ করবে না দাওয়াতের পরে কি করবে একজন দাড়ির বড় কাজ হবে যে দাওয়াত দিলাম সে ইসলাম গ্রহণ করলো বা সে ভালো আকিদে নিল এর পরের কাজ কি হবে তাকে ঠিক রাখার জন্য কি করতে হবে সেটাও কিন্তু একটা বড় শিক্ষা যারা সোল্লা সহ দেখিয়ে দিয়েছেন যে ওয়াদেমনসহমত দায়িত্ব দিলেন বা সাহিদিনে দায়িত্ব দিলেন এই যে দায়িত্বটা দিলেন এটা কিন্তু একটা বিরাট জিনিস যে শুধু তোমরা দুইজন নাও তোমরা আরও কাজ করে যাও তোমাদের যারা আছে তাদের সাথে কাজ করো বা এদেরকেও তোমরা নিয়ন্ত্রণ করবে ঠিক রাখতে হবে দায়ের একজন কাজ হবে সব সময় যে সে শুধু দাওয়া দিয়ে খেলতে হবে না তার দাওয়াতের পরবর্তী ফসল পর্যন্ত সে দেখতে চাইবে যে এটা যেন ঠিক থাকে কোনো দিন তার নষ্ট না হয় এটা যেন দেখা বড় জরুরি আমরা আবারও আসছি আপনার কাছে শেখ মুজফর বিন মহসেন যে এখানে হাদিসে অনেক শিক্ষা তার মধ্যে অন্যতম একটা বলতে পারি জাহেলি যুগের যে মৌলিক বিষয়গুলো ছিল মানে সমাজে সেই মূল ব্যাধিতে তিনি হাত দিলেন ব্যক্তি ভিত্তিক এই কাজগুলোই ছিল আজকে যদি ওই হাদিসটা আজকে আমাদের সমাজে বাস্তবায়ন করি শিরিক পূর্ণরূপে আছে জেনা রূপে আছে চুরিও পূর্ণরূপে আছে আত্মহত্যা পূর্ণরূপে আছে অনুরূপভাবে অপবাদ পূর্ণ চলছে ওই হাদিসটি যদি আমাদের সমাজ আজকে বাস্তবায়ন করতে পারে এবং শুধু সমাজে নয় সর্বকালে এটা আমার মনে হয় সর্বকালের একটি পরিশীলিত সমাজ সকল যুগে যুগে সর্ব সমাজে একটি পরিশীলিত এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে এই ছটি জিনিস বিষয়টা হলো এই প্রথম গ্রহণ করতে হবে যুবকদেরকে যুবকদের উপরে ছয়টি বিষয় পেশ করলেন কেন কারণ তরুণরা ছাত্ররা যুবকরা হলো সমাজের ভবিষ্যৎ তারা যদি পরিশীলিত হয়ে যায় তাহলে বাকি প্রজন্ম তো ভালো হয়ে যাবে কোন জায়গায় হাত দিলেন রসুল্লাহ সাল্লাম আর একটা বিষয় হলো যে নবীর কাছে যখন এই তরুণরা আসলেন তখন কিন্তু তারা সামাজিক দায়িত্ব দিলেন না কিন্তু পরবর্তী যে শপথটা এখানে দায়ীদের জন্য প্রথম ধারা যখনই সমাজ সংস্কার করার জন্য কোনো দায়ী মাঠে নামবে তখন প্রথম ধারা অবলম্বন করতে হবে ব্যক্তি সঙ্গে সংশোধন আর এই সংশোধনের মধ্যে প্রথম জিনিস হলো

তারা যেন একমাত্র আল্লাহ মেনে নেয় উপরে পাঁচ সত্তর সাদ কে খরচ করা হয়েছে এই জন্য যদি তহিদ ভিত্তি রচিত না হয় তাহলে বাকি ভিত্তি কখনো হবে না বিল্ডিং পিলার না দিলে ভিত্তি রচিত না হলে তার উপরে সাদ দিয়ে কোনো লাভ নেই কোন লাভ এই জন্য যুবকদের সংশোধন করার জন্য প্রথম পদক্ষেপ তিনি নিলেন যে তোমরা শিরিক করো না তাও হিটকে আগে মেনে নাও আর একটা বিষয় বলা যায় যে সমাজ সংস্কার করতে হলে প্রথম নির্বাচন করতে যুবকদেরকে যেটা টমাস কার্লাইল বলেছিলেন দীর্ঘদিন পরে আঠারোশো চল্লিশ সালে অ্যাডিন ব্যাঙ্করা ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব শ্রেষ্ঠ ঐতিহাসিকভাবে প্রমাণিত ব্যক্তি প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তিনি প্রথম ভিত্তি গেড়েছিলেন তরুণদের মাধ্যমে সুতরাং যদি আজকে তরুণ সমাজকে চেঞ্জ করা যায় যেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল কতটাই যার কারণে আমরা দেখতে পাই তার আগে তিনি হেল্পফুল ফুজুল গঠন করেছিলেন যুবকদের মাধ্যমে মক্কী জীবন যে মক্কী জীবনে অনুরূপভাবে এটা তো মক্কী জীবন হ্যাঁ এটা এখনো মক্কী জীবন চলছে যখন যিনি বক্তা পড়া দিচ্ছেন তরুণদের মক্কী জীবন আগেও গ্রহণ করেছিলেন তরুণদেরকে পরেও তিনি নবীতের পরে গ্রহণ করে তরুণদেরকে এমন কি সাহেব যে কথা বলতে চাচ্ছিলাম যে হেল্পফুল ফজুল গঠন করেছিলেন মানে নবুয়াদ প্রাপ্তির আগে একটি সংশোধিত সমাজ একটি দুর্নীতি মুক্ত সমাজ কায়েম করার জন্য সমাজের মানে বিভিন্ন ধরনের সামাজিক আরেকটি জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে এখানে দেখেন যেগুলি বলা হচ্ছে এগুলি করবেন সবগুলি না সূচক

করেছেন তারপরে তিনি দেন মেয়েদের একটা অধিকার তাদের প্রভু বাত আসে সেটা বন্ধ করা আর ওলাত ওলাদু খুশিয়াত ইমলাত সন্তান হত্যা করার বিষয়গুলো এগুলি চেয়েছেন তিনি নিষেধ করে দিয়ে একটা পিওর হলে তাকে আমি ভালো জিনিস দিব এরপর তারপর আরো ফরজ পরে আসবে তারপরে যাকাত আসবে সা ও মজব আসবে الرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা মূলত বলতে পারেন একটা পিওর একটা সংশোধন পদ্ধতি আরেকটা মানে না সূচক ছয় দফা আগে পেশ করলেন না বিষয় হলো যে মানে তরুণদেরকে তৈরি করতে হবে কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন অর্থাৎ এরা কিন্তু দাইбло তো নিজের আর সংশোধন হোক এই আলোচনাটা পূর্ণাঙ্গ হবে যখন আকাবা কুরাদর্শকদেরকে বলছি আমাদের এই আলোচনার এই পর্বটা শোনার পরে আপনারা অবশ্যই বাকি পর্বটা দেখার হবে ইনশাআল্লাহ আশা করি জি 마শাআল্লাহ জাযাকাল্লাহু খায়ের শেখ মুজাফফর বিন মাহসিন অত্যন্ত একটা ভালো আলোচনায় আমাদেরকে উপহার দিয়েছিলেন তো এই আলোচনার শেষ অংশে শ্যাক আপনি দর্শকদের উদ্দেশ্যে এই জিনিসটা দিয়েই কিন্তু এদেরকে নিয়েছিলেন কারণ মেয়েদের থেকে তখন যে পরিবেশ ছিল সে পরিবেশ এর চেয়ে বেশি উঠার মতো তাদের ক্ষমতা ছিল না এগুলি ছিল শুধু তাদের মধ্যে তারা ঠিক করো এর মধ্যে একটা আছে যে বাইনা আইদিহীন ওজুল এটা

যে ব্যক্তি গুলো ছেড়ে দিবে ওয়ালাকুমুল জান্নাত তোমরা যে ছেড়ে দাও তোমাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত প্রাপ্তির কথাটা আল্লাহ নবী এটা একটা লক্ষণ দাওয়াতের সমাজ সংস্কারের মূল লক্ষ্য থাকতে হবে জান্নাত আল্লাহ সন্তুষ্টি not দুনিয়া দুনিয়ার উদ্দেশ্য নয় এই প্রাথমিক পর্যায়ে 12 জন তরুণ সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুজাহমান বললেন জান্নাতের দিকে এগুলো তোমরা করবে আরেকটা বিষয় তিনি লোভ দেখালেন না এই মর্মে

ক্ষেত্র তৈরির যে পরিকল্পনা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম নিয়েছিলেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তরুণরাই ছিল নেবিজির টার্গেট বা উদ্দেশ্য তরুণদের মাঝ দিয়েই সমাজে একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় বলা যায় তরুণদের কর্মসূচি কর্মসূচি যুগে যুগে এটাই হয়েছে তাই তো বাংলার একজন মরমি কবি তিনি বলছেন জাহিলিয়াতের কালো আধারের ঘন বেড়াজাল ছেড়ে হে তরুণ জলদি এসো ইমানের পথে ফিরে হকের সাথে বাতিলের যত বাধুক না সংঘাত আল্লাহর দিন কায়েম করতে আল্লাহর দিন গালেব করতে হাতে মিলাবো হাত মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ নভিজি সেই দাওয়াত ও জিহাদের কর্মসূচি এই তরুণদের মাঝখানে দিয়ে মদিনায় তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন সুধি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকলে ইনশাল্লাহ আমরা এর পরবর্তী পর্বে এর বাকি আলোচনা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ আমরা এ পর্বের এখানেই সমাপ্ত ঘোষণা করছি করছিমআ মুসলিমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ জবানাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো ট্রান্সফারের জন্য কল করুন ডাবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি